তার জন্য এবার কি হয় সানডেতে আজকে রেসপন্সিবিলিটি আমার রান্না করার। আমরা চলে এসেছি এখানে যেখানে বলছিলাম মাছের দোকানে, এটার নাম হচ্ছে মাই চিকেন অ্যান্ড মোর। মানে ছোট্টর মধ্যে বেশ আমার তো বেশ ভালোই লেগেছে। তো যে যে আইটেম অর্ডার করেছিল দীপাংশু আইটেম, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ইউটিউব চ্যানেল। সো চলে এসেছি আজকে আনাদার এক্সাইটিং ব্লগ নিয়ে। সো সাথে থেকো অ্যান্ড আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো গাইজ, এখন আমি বেরোলাম একটু বাড়ি থেকে ব্রেকফাস্ট আনার জন্য, ঠিক আছে? কারণ আজকে যেমন সানডে, তো বেসিক্যালি সানডেতে আমি এবং শ্রেষ্ঠা দুজনেই একটু ব্রেকফাস্ট বাইরে খেতে পছন্দ করি, মানে ইডলি ধোসা টাইপস, ঠিক আছে? তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30, অনেকটাই বেশি লেট হয়ে গেছে। কেননা সানডেতে আমি একটু বেশি প্রেফার করি ঘুমানোর জন্য, কারণ সারা সপ্তাহ তো ঘুম তো হয় ঠিক কথা, বাট সানডেটা একটু বেশিক্ষণ মানে লেট করে উঠি বা বেশিক্ষণ ঘুমোই, ঠিক আছে? তার জন্য উঠতে লেট হয়ে গেছে। তো দেখা যাক এখন কি পাওয়া যায় না পাওয়া যায়, ঠিক আছে? কেননা বুঝতে পারছি না, অলরেডি অলমোস্ট 12টার কাছাকাছি বাজতে চলেছে, তো দেখি কি পাওয়া যায়, সেই হিসাবে ব্রেকফাস্ট নিয়ে নেওয়া হবে। আজকে হচ্ছে তোমার সানডে। সানডেতে তোমার জেনারেলি কি হয় বলো তো, যে আমাদের যে রান্নার যে দিদিটা আসে সে সানডেতে আসে না, তো তার জন্য এবার কি হয় সানডেতে আজকে রেসপন্সিবিলিটি আমার রান্না করার। আর দীপায়নও চায় মাঝে মধ্যে যে আমার হাতে একটু রান্না খেতে, কারণ কি হতো রান্নার দিদির কেন রাখা হয়েছে বলো তো, কারণ আমাদের মানে দুজনেই আগে যখন জব করতাম তো তখন আমরা দুজনেই বেরিয়ে যেতাম, ফিরতে ফিরতে অনেকটা লেট হতো। এখান থেকে মোটামুটি 16 কিলোমিটার ডিস্টেন্স ছিল আমাদের অফিসের, তো তার জন্য এসে মানে রান্নাবান্না করার এনার্জি থাকতো না অনেকটাই, যেহেতু রাত হয়ে যেত বলে, তো তার জন্য বিশেষ করে রান্নার দিদিটাকে রাখা। তো এবার এই এখন কন্টিনিউ করছে, তো এখন রোববার দিনটা জেনারেলিও আসে না কোনো রোববারই, তো তার জন্য রোববার দিনটা আমি রান্না করব। আর দীপায়ন মাঝখানে গেছিলো মাছটা চানতে, তো আজকে দেখি ভাবছি মাছের কি আইটেম রান্না করা যায়, দেখতে থাকো কি করি না করি। তো আজকের ব্রেকফাস্টে হচ্ছে তোমার ধোসা আর হচ্ছে এখানে পরোটা। তো পরোটাটা খাবে দীপান, এখানে পরোটা আছে, কারি আছে, আর এদের এখানে যা মানে সবজি টাইপের দেয় সেটা আছে। আর এখানে আমার দোসা, আমি পরোটা খাই না জেনারেলি, তো তার জন্য এবার দোসা খাবো আমি, আর এখানে দীপান খাবে পরোটা। তো আমি এবার রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি ঘরের পাশে বাজার শেষ হয়ে গেছে আর টুকটাক ওই মাছ মাংস কিনতে, কারণ বেসিক্যালি দীপান গেছিলো মাঝখানে ব্রেকফাস্ট আনতে, এবার ও ভাবলো যে ব্রেকফাস্ট আর মাছটা একসাথে কিনে নিয়ে আসবে। এবার আমাদের এখানে কি হয়েছে, সামনে একটা মাছের দোকান আছে, তো ওইখানে না জেনারেলি তোমার কি হয় বলো তো, মানে মাছ খুব একটা ফ্রেশ পাওয়া যায় না। তো এবার আরেকটা দোকান আছে যেটা বাঙালি দোকান, তো এখান থেকে ওটা একটু দূর হচ্ছে। তো এবার দীপান বললো যে চলো যখন যাচ্ছি অত দূরে যখন যাবো তখন একসাথেই যায়, তো এবার তার জন্য ওইখান থেকেই মাছ টাছগুলো কিনে নিয়ে আসবো। আর এই যে সামনে দোকানটাতে বললাম ওইখানে তোমার প্রন চিকেন এসবগুলো মানে নিয়ে আসি, ওইখান থেকে কোনো ব্যাপার থাকে না, কিন্তু রুই কাতলা বা এরকম টাইপের যদি মাছগুলো খাওয়া হয় তো তখন সেগুলো ওইখান থেকে আনা যায় না। তো তার জন্য এবার ওইখানে যাচ্ছি মাছ টাছগুলো কিনতে, আর বাড়ির যা যা কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলো এবার আনতে যাব। তো এবার দেখি কি হয় না হয়, বাকি এবার বাড়িতে এসে রান্নাও করতে হবে, আর আমার এমনিতে রান্না করতে একটু সময় লাগে। তো এবার যাই ফটাফট গিয়ে সব কিছু কিনে টিনে নিয়ে আসি, তারপরে বাকি ব্লগ করছি কন্টিনিউ। চলে এসেছি এখানে যেখানে বলছিলাম মাছের দোকানে, এটার নাম হচ্ছে মাই চিকেন অ্যান্ড মোর, ঠিক আছে? আর ভেতরটা যাই না তোমরা কতটা বুঝতে পারছো, ভেতরটা অ্যাকচুয়ালি অনেকটাই বড়, মানে চিকেন আর মাছের দোকান একসাথে বেসিক্যালি। আর ভেতরে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু আজকে সানডে তো ভেতরটা অনেকটা ভিড়ও আছে, তো এবার ফটাফট যাই গিয়ে দেখি কি মাছ পায় না পায়। হয়ে গেল, ভেতরে আলটিমেটলি ব্লগ করতে পারলাম না, এতটাই ভেতরে ভিড় ছিল। তো ভাবলাম যে ভেতরে যা আছে মানে মাছ যা যা আছে তোমার সেগুলো আমি শর্ট নিয়ে নিচ্ছি একটা, তো সেটা আমি এখানে অ্যাড করে দেবো, আর বাকি আমি ব্লগ করতে পারলাম না। আর এখন এমনিতে যা নেওয়া বেশি কিছু সেরকম নিইনি, খালি তোমার ওই প্রন নিয়েছি আর কাতলা মাছ ছিল কাতলা মাছ নিয়েছি, আর এবার বাকি যা গ্রসারি জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে নেবো। গ্রসারি জিনিস নিয়ে এবার ফটাফট বাড়ি যায়, কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। আজকেও যা মেঘের অবস্থা দেখো, দেখেই মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে, আজকেও মেঘলা মেঘলা ওয়েদার করেছে।
ভগবান জানে কি হবে না হবে। আরেকজনকে দেখায় কি করছে না করছে তারাও। কি অবস্থা, চোখ দাঁড়া করছে প্রচন্ড। সিরিয়াসলি, এখানে যখনই পেঁয়াজ কাটা হয় তখনই মানে এত চোখ জ্বলে, এত চোখ জ্বলে কি বলবো। তো আজকে আমি ওকে বলেছি যে তুমি আজকে পেঁয়াজটাকে কাটো, বাকি যা রান্নাবান্না সেটা আমি করব। আর রান্নাবান্নাতে তুমি সব এক্সপার্ট বলো, রান্নাবান্নাতে খালি পেঁয়াজটা কাটছি। ও একটা রান্না শিখেছে, একটা রান্না শিখেছে, তো ভাত করতে শিখেছে, বাকি তো পুরো রান্না যা করার আমি করবো। এবার পেঁয়াজগুলোকে কাটছে, যখনই আমি এরকম ভাবে পেঁয়াজ কাটি তখন মানে অবস্থা পুরো খারাপ হয়ে যায়, মানে আমি তো কাটতেই পারি না। তো তার জন্য এবার আমি ওকে বলেছি যে যখন আমি রান্না করব, তখন খালি ওই এই রেসপন্সিবিলিটিটা ওর, সেটা হচ্ছে পেঁয়াজ কাটাটা, নাহলে আমার দ্বারা পেঁয়াজ কাটা সত্যি আরো প্যাথেটিক হয়ে যায় বেচারা। হাই রে, দেখি একবার দেখি না, দু সেকেন্ড ব্রেক দিচ্ছি, তাকাতে পারছি না আমি। মানে রেস্ট নিয়ে, তারপরে আর এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে সারাদিনে। তো ভাবলাম যে সারাদিন এমনি ঘরে বসে আছি, কোথাও বেরোই নি, আজকে এমনি তো সানডে হচ্ছে, ভাবলাম কোথাও একটা বেরোবো, কারণ সানডেতে এমনি তো তোমার এখন বৃষ্টি হচ্ছে না, এখন বৃষ্টি এখন থেমেছে ফাইনালি, তো যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। তো নিয়ে তারপরে কী করবো নিয়ে তখন আমাদের ডিপার্টমেন্টে ডিসাইড করলাম যে এখানে লোকালে আমাদের দুদিন আগে দেখেছিলাম একটা নতুন ক্যাফে খুলেছে, তো তার জন্য ওটার নাম কী যেন নাম ছিল, মাটিওয়ালা ক্যাফে। তো তার জন্য আমাদের এটা পাড়াতেই একদম, মানে পাড়াতে ঠিক বলবো না, মানে ওয়াকিং ডিস্টেন্সেই একদম। তো ভাবছি ওখানেই যাব, আর ওখানে গিয়ে আমি সেরকম কিছুই খাবো না, আমি জাস্ট জুস খাবো। তো দীপায়নি ওইখানে হালকা ফুলকা একটু স্ন্যাক্স খাবে, কারণ আমার একটু গড়বড় হয়ে গেছে সেদিন ওই ফুচকা চ্যালেঞ্জটা করে, তো তার জন্য আমি আর কিছু করতে পারবো না, আমি জাস্ট ওই জুসই খাবো যেটা আমার অলওয়েজ খেতে ভালো লাগে। তো এবার দেখা যাক, এবার যাই ওইখানটাতে, এমনি হাঁটতে হাঁটতে যাবো, আর বাইক টাইকে করে যাবো না, ওইখানে গিয়ে এবার দেখি কি পায় না পায়, বাকি ব্লগটা ওইখানে গিয়ে কন্টিনিউ করছি। তো আমরা এখন চলে এসেছি যে ক্যাফেটার কথা তোমাদেরকে বলছিলাম, এটা হচ্ছে সেই ক্যাফেটা, দেখো মাটিওয়ালা ক্যাফে। থিমটা বেশ সুন্দর, মানে ছোট্টর মধ্যে বেশ, আমার তো বেশ ভালোই লেগেছে। তো যে যে আইটেম অর্ডার করেছিল দীপান, সে আইটেমগুলো চলে এসেছে। এটা একটা চিকেন ললিপপ, আর এটাও একটা চিকেনের কিছু একটা আইটেম হবে। ও ফিশের কিছু অর্ডার করতে গেছিলো, তো ফিশের আলটিমেটলি পেলো না, শেষ হয়ে গেছে। আর এখানে জুস ভেবেছিলাম, জুস অর্ডার করবো, তো এদের এখানে কারেন্ট চলে গেছে, জুসটা আর হলো না, তার জন্য দুজনের জন্য দুটো লেমন টি। আর এখান থেকে ভাবছি আমিও এক কাপ পিস খেয়ে নেবো, মানে দেখে একটু লোভও লাগছে। তোমার আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু ফার্স্ট টাইম এখানে এসেছি, তাই খাবারটা একবার টেস্ট করে ডেফিনেটলি ভালো, কারণ আমি একটা রিয়েল এক্সপিস খেলাম, ভালো করেছে। হ্যাঁ, আমারও দেখে সত্যি কথা বলতে একটু লোভ লাগছে, তো এক পিস আমি খাবো, বেশি খাবো না, তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। আর এমনিতে কি টেস্ট কেমন বলছো, টেস্ট ভালো? ভালো করেছে, ভালো করেছে, ভালো করেছে। যাক, আর এখানে প্রাইসটাও মনে হয় খুব একটা বেশি, মানে তোমার রিজনেবল প্রাইসের মধ্যে,
তো আমার তো বেশ ক্যাফেটা ভালোই লাগলো, ওর মধ্যে বেশ থিমটা ভালো লাগলো, অরেঞ্জের উপর একটা থিম আছে, হ্যাঁ বেশ সুন্দর। আর তোমার ইয়েটা কেমন লাগলো, ক্যাফেটা কেমন লাগলো? এটা বলছি অরেঞ্জের উপর থিমটা বেশ ভালো লাগছে, হ্যাঁ অরেঞ্জের উপর বেশ থিম, হ্যাঁ পুরা টোট, এটা ঠিক কথা, পুরোটাই কিন্তু মানে টেবিল দেখো বাকি পুরো জিনিসটাকে দেখো পুরোটা কিন্তু অরেঞ্জের উপর, এটা ক্যামেরাতে যায় না কতটা কি ধরছে না ধরছে, বেশ ভালো। বাইরেটা পুরো অন্ধকার, বেলা ভুল হবে এখানে সব কিছু পাওয়া যায়, এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমি দেখলাম এরকম সমস্ত কিছু পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু এখানে ওপেন করছে, বেশ ভালো করবে সামনাসামনির মধ্যে ভালো বেশ ক্যাফেটা পেলাম। তো এবার যাই হোক ফটাফট করে এবার খেয়ে নিই। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে খাওয়া দাওয়া করে, এখন যাচ্ছি, এখন আবার বৃষ্টি স্টার্ট হয়েছে, মানে এখানে বৃষ্টি পড়ছে, হ্যাঁ শিশির পর আমাদের খালি খালি বৃষ্টি পড়েছে, এখানে বৃষ্টি থামার আর নাম নেই। আর এখানে বাকি আর এখানে কন্টিনিউ আর করছি না, বাকি ব্লগটা বাড়ি থেকে কন্টিনিউ করছি, এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়া যাক এখন। তো আমরা ফিরে গেছি, ফিরে ফ্রেশ ট্রেশ যাওয়ার মোটামুটি হয়ে গেছি, আর এখন সেরকম অবশ্য মেকআপ টেকআপ ওটা নেই, মেকআপ মেকআপ আমি অ্যাকচুয়ালি কী করেছি সেরকম কিছুই মেকআপ করিনি আমি, যাই হোক হালকা ফুলকা ওটা মুখটাই মেকআপ না, ওই যে খালি নর্মাল করে সিসি ক্রিম লাগিয়েছি। তো এবার ওইখান থেকে বেরোনোর পর দেখতেই পেরে কী ভাবে বৃষ্টি পড়ছিল, আজকে মোটামুটি দুপুরের পর থেকে নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে একটা ফোঁটাও মাঝখানে থামেনি, দুপুরের পর থেকে বৃষ্টি পড়ছে, বাট সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন থেকেই ভালো রকম মানে মেঘ কালো করে ক্লাউডি হয়ে যাচ্ছিল, বৃষ্টি হয়নি বাট পুরোপুরি সকাল থেকে কোনো রোদের কোনো সিনই ছিল না, এখনো ইভেন বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, আর ওয়েদারটাও সেরকম ঠান্ডা করেছে, মানে অ্যাকচুয়ালি কী হয় বলো তো, কলকাতা ফুলকাতা সাইডে দেখবে একদিন বৃষ্টি হলো সেদিনটা ওয়েদারটা ঠান্ডা থাকলো, পরের দিন থেকে কিন্তু আবার সেই গরম পড়ে যাবে, মনেই হয় না যে আগের দিন বৃষ্টিটা পড়েছে। আর এখানে তোমার কি হয় একদিনে যে বৃষ্টিটা পড়লো না, মানে এই এফেক্টটা থেকেই যায় তিন চার দিন, মানে পুরো ঠান্ডা ঠান্ডা পুরো ওয়েদারটা থাকে, পুরো শীতকাল শীতকাল পুরো ফিল হয়। তো যাই হোক আমার তো বেশ ভালোই লাগে ওয়েদারটা, কারণ আমি আগেও বলেছি আমি গরম একদম সহ্য করতে পারি না। তো এনিওয়েজ যেখানে গিয়েছিলাম ক্যাফেটাতে, ক্যাফেটা অ্যাকচুয়ালি যদি বলি ছোটোর মধ্যে বেশ সুন্দর করেছে, আর সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস করেছে ভীষণ রিজনেবল প্রাইস রেখেছে, যেটা আমার খুবই ভালো লাগলো, মানে অ্যাকচুয়ালি বলা চলে যে ওটা মানে আমার কলকাতা ফিল হলো, যে কলকাতায় কোনো ক্যাফেতে বসে খাচ্ছি এত রিজনেবল প্রাইস ছিল, তাই না গো বলো? হ্যাঁ মানে আমরা বেসিক্যালি চারটা আইটেম অর্ডার করেছিলাম, তো সেইখানে আর জাস্ট 250 টাকা বিল হলো এরকম কিছু, হ্যাঁ মানে চিকেনের ওই দুটো আইটেম ছিল, অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের হিসাবে যদি আমি বলি তাহলে সত্যি অনেক রিজনেবল প্রাইস ছিল, তো মোটামুটি টেস্টও যদি বলি টেস্টও বেশ কোয়ালিটিও ভালো ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। তো এনিওয়েজ আজকে ব্লগটা ব্যাস এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ওয়াইফস চ্যানেল, হ্যাঁ আর তোমাদের সাথে জলদি দেখা হবে খুব শিগগিরই উইথ দ্য নেক্সট ব্লগ, ততক্ষণে টাটা, গুড নাইট।